গরমের জন্য আমি আর বাঁচতে জানি, মেরে মেরে আমাকে মেরে দেয়, এই দিনে গামছা খুলে দিচ্ছি, নেই গামছা খুলে দিচ্ছি, পুরো মেরে দে মেরে দে আমাকে। হাই ফ্রেন্ডস, আপনাদের জন্য গরমের ভিডিও রেডি হয়ে গেছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, স্কিপ না করে খুব মজা পাবেন। দেখুন দিনকাল যে পড়েছে, কেমন করে কি কাটবে বুঝতেই তো পাচ্ছি না, এত গরম কেমন করে কি কাটবে, উফ কি গরম রে বাবা। এই সূর্য, তুই ওর এত তেজ কেন, তুই কি আর ঘর থেকে বেরোতে দিবি না, আমরা কি ঘর থেকে বেরোবো না, দেখ আমি এত কালো আছি তার সত্ত্বেও তুই এত এত তেজ বাড়িয়ে দিচ্ছিস যে আমি তোর তেজে আরও কালো হয়ে যাচ্ছি, আর বেরোতে পারছি না ঘর থেকে আমি, তোর জন্য শুধু এটা হয়েছে, তোর এত তেজের জন্য আমি আর জামা কাপড় পরতে পারছি না, ইস আমাকে সবসময় গামছা পরে থাকতে হচ্ছে, কি গরম রে বাবা, কি ঘাম, উফ। কেমন একটা নন্তা নন্তা লাগছে ভাই ভাই, সরি সরি সরি, আমি জানি না এইরকম গরমে কি সবসময় গাম থেকে ঘাম বেরোচ্ছে, আমি এরকম করে ছেড়ে দিচ্ছি, তোমার গায়ে পড়ে গেছে, তুই পুরো ভিজে গেছো ভাই, ক্ষমা করে দাও ভাই, আমি জানি না ভুল হয়ে গেছে ভাই, ভাই এটা ক্ষমা করে দাও। তোমার কি বুদ্ধি শুদ্ধি নাই আমার উপরে ঘাম জলটা ছেটে দিলে, আমি একটা কাজে যাচ্ছিলাম, এবার যাবো কি করে, গরম যদি সহ্য না করতে পারো তাহলে রাস্তা বেরোবে কেন, বেরোবে না ঘরের ভিতরে সবসময়, কি করো ভাই ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও ভাই, গরমে ঘাম পুরো জ্বরে যাচ্ছে ভাই, আমি তারপরে আমি পালিয়ে যাচ্ছি আমি ভাই ভাই, ক্ষমা করে দাও। সালা যখনই জাগর বলছি, এই রোদের জন্য ঘামের জন্য শরীর থেকে সবসময় নদী ঝর্ণা জল সমুদ্র জল বেরিয়ে যাচ্ছে, চি চি, ইস কি গরম রে বাবা, রে বাবা তাকাই যাচ্ছে না, সারা যখনই শুট পড়ছি যেমন মনে হচ্ছে পাতলা পায়খানা করে ফেলেছি, ভিজে যাচ্ছে, হে এ গরমের জন্য এই যত হয়েছে, এই বাবারে কি গরম রে, কি গরম রে বাবারে, বাবা রে কি গরম রে, তাকাই তো যাচ্ছে না রে বাবা রে, উফ কি গরম, এ তো ঘাম ঝরেই যাচ্ছে, ঘাম ধরে রাখা যাচ্ছে না, বেজর পায়খানা পেয়েছি, কোথায় এখন জল পাবো, ওইখানে একটা দাদা আসছে তার গা থেকে জল বেরোচ্ছে, তার কাছে একটু জল চাই, ও দাদা একটু জল দাও না পায়খানা যাবো, কি হবে পায়খানা যাবো, জল দাও না, দাও নাও নাও জল নাও, এই নাও, দাদা দাদা অনেক জল হয়ে গেছে, হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও যাও যাও তুমি যাও আমি যাই, ইস কি গরম বাবা রে, শুধু ঘাম বেরিয়ে যাচ্ছে, ঘাম বেরিয়ে যাচ্ছে রে বাবা, থাকাই তো যাচ্ছে না রে, সালা এত গরমে গা থেকে যে গন্ধ বেরোচ্ছে, সালা যদি কোনো কুত্তা সাইড দিয়ে যাই, কুত্তাও ঘে ঘু করে পালিয়ে যাচ্ছে, লেজ গুঠি কি গন্ধ রয়েছে, কি গন্ধ, ছি ছি বমি বেরিয়েছে, আমাকে আর রেখেছিস কিসের জন্য বলতো, কিসের জন্য রেখেছিস, এই গরমে আমি আর থাকতে পারছি না, বাঁচতে চাই না আমি, মেরে দে মেরে দে, এই গামছা খুলে দিচ্ছি, মার মার আমাকে মেরে দে মেরে দে, আমি আর বাঁচতে চাই না, মার তো, এ বাবারে বাবারে, এই পুকুরে জলে দেখি কি যদি ছাড়াতে পাই বাবাকে স্নান করে নেবো, এ বাবারে বাবারে, কি গরম রে কি গরম রে কি গরম রে বাবারে বাবারে, কি গরম রে, ইয়ে বাবারে কি গরম রে বাবারে, জন্মে এত গরম জল দেখিনি বাবারে, ইয়ে পা তো পুড়ে গেলো আমার, ই বাবা পা পুড়ে গেলো, পা পুড়ে গেলো, ই বাবারে পা পুড়ে গেলো না, পা পুড়ে গেলো, বাঁচা বাঁচা রে বাঁচা রে, এবার টিউলে পালাই টিউলে পালাই, এক্ষুনি বাবারে কি জলে বাবারে, ই কি গরম, ই কে জল একটা পাপ করে রেখেছে, এটা এটা ঢেলে দি, এটা ঢেলে দি, আহ কি ঠান্ডা, কি শান্তি, কি শান্তি, কি শান্তি, এ চলে হবে না, এ যাই সে মন্দির পুকুরে স্নান করতে হবে, যাই যাই, চলো 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 চলো, ই বাবা রে বাবা রে কি গরম রে কি গরম, উহ কি গরম রে, পা তো ফেলা যাচ্ছে না রে, সাইড দাও সাইড দাও, আমি থাকতে পারছি না, এই রোদের জন্য আমি যা কালো ছিলাম তা থেকে আরো বেশি কালো হয়ে গেছি, এই রোদের জন্য, এই রোদ। Oh my God.
হাই ফ্রেন্ডস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওটিকে আরও শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবীদের কাছে, যাতে আমাদের এই চ্যানেলটি আরও এগিয়ে যেতে পারে, আমরা যত যেমন আপনাদের কাছে আরও নতুন নতুন কমেডি ভিডিও দিতে পারি। আমরা আমাদের চেষ্টা মতন সব রকম চেষ্টা করছি আপনাদের কাছে, যাতে নতুন কমেডি ভিডিও পৌঁছে যেতে পারে। তাই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন।